বাচ্চা ভূমিষ্ঠের পর সুন্নাত সমূহ কি কি? শিশু জন্মগ্রহণ করার পর সুন্নাত সমূহ কি কি? এক বাচ্চা ভূমিষ্ঠের পর ডান কানে আজান বাম কানে ইকামত শুনিয়ে দিবে দুই সাত দিনের সময় সুন্দর একটি ইসলামী নাম রাখবে তিন সপ্তম দিন আকিকা করবে আর যদি সপ্তম তিন আকিকা করা সম্ভব না হয় তাহলে চোদ্দতম দিন আকিকা করবে তাও সম্ভব না হলে একুশতম দিন আকিকা করবে তাও সম্ভব না হলে জন্মের সপ্তম দিন খেয়াল রেখে আঁকিকা করবে অর্থাৎ যেইবারে জন্মগ্রহণ করেছে তার আগের দিন আকিকা করবে চার মাথা মুন্ডানোর পর মাথায় জাফরান লাগিয়ে দিবে পাঁচ ছেলের আকিকার জন্য দুইটি বকরি আর মেয়ের আকিকার জন্য একটি বকরি জবেহ করা উত্তম ছয়ে বাচ্চার মাথা দিয়ে চুল পরিমাণ রূপা রূপাসদকা করবে সাত আকিকার গোষেত কাঁচা অথবা রান্না করে দিতে পারবে আট আকিকার গোস্ত দাদা দাদি নানা নানি সকলে খেতে পারবে নয় কোনো বুজুর্গের মুখে খেজুর চিবিয়ে বাচ্চার মুখে দেয়া এবং দোয়া করানো দশ সাত বছর বয়সে নামায় পড়ার নির্দেশ করবে এবং দিনের বিভিন্ন বিষয়াবলী শিখাবে এগারো দশ বছর বয়সে নামায় জন্য শাসন করবে